ক্রিকেট তো বটেই, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাথলেটদের একজন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ভারতীয় হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে 25 কোটি ফলোয়ার তার। ইনস্টাগ্রামে ক্রিকেটারদের মধ্যে কোহলির অনুসারী সবচেয়ে বেশি। সব মিলিয়ে অ্যাথলেটদের মধ্যে অনুসারীর সংখ্যায় কোহলি আছেন শীর্ষ পাঁচেই। গত 25 বছরে গুগলে কোহলিকেই সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে। তবে কোহলিকে চেনেন না রোনালদো। এই রোনালদো অবশ্য পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো নন, তিনি ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদো লুইস নাজারিও দি লিমা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গতকাল একটি ভিডিও পোস্ট করেন জনপ্রিয় ইউটিউবার স্পিড। স্পিড রোনাল্ডোর কাছে জানতে চান বিরাট কোহলিকে চেনেন কিনা। রোনাল্ডো উত্তর দেয় কে। স্পিড আবার বলেন ভারতের বিরাট কোহলি। রোনাল্ডো এক কথায় উত্তর দেন না। এবার বেশ অবাক হয়ে স্পিড বলেন তুমি বিরাট কোহলিকে চেনো না। তখন অবশ্য রোনাল্ডোকে দেখে মনে হয়েছে তিনি কিছু একটা মনে করার চেষ্টা করছেন। বার্সেলোনা, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদ মাতানো কিংবদন্তির চাহনি দেখে বোঝা যাচ্ছিল কোহলি লোকটা কে তিনি মনে করার আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু বিফল হয়ে স্পিডকে পাল্টা প্রশ্ন করে জানতে চান সে কি কোনো খেলোয়াড়। স্পিড দ্রুত মুঠোফোনে কোহলিকে চেনানোর চেষ্টা করছিলেন রোনালদোকে। এর পাশাপাশি বলছিলেন সে ক্রিকেট খেলোয়াড়। রোনালদোকে বোঝানোর সুরে বলেন হ্যাঁ হ্যাঁ সে সেরা। এরপর কোহলির ছবি দেখিয়ে দুবার ব্যালন ডিয়ার জয়ের কাছে জানতে চান তুমি তাকে কখনো দেখোনি। রোনালদোর এক শব্দের উত্তর হ্যাঁ অবশ্যই, অর্থাৎ কোহলির ছবি দেখেছেন তবে ভুলে গেছেন। এরপর দুজনেই হেসে ফেলেন। জনপ্রিয় ইউটিউবার আইশো স্পিড এর আসল নাম ড্যারেন ওয়াটকিনসন জুনিয়র। বিখ্যাত এই লাইভ স্ট্রিমার ইউটিউবে জনপ্রিয় কন্টেন্ট নির্মাতাদের একজন। কৌতুক করার দক্ষতার কারণে ভীষণ জনপ্রিয় ইউটিউবার পরিচিত পেয়েছেন স্পিড নামে। তিনি আবার পর্তুগিজ কিংবদন্তি রোনালদোর পাগল ভক্ত। রোনালদোকে তিনি বলেন তোমার তো পুরো গেমিং সেট আপ আছে। এরপর কক্ষের দেয়ালে আলমারিতে তাকিয়ে দেখেন রোনালদো জেতে একটি ব্যালন ডিয়র ট্রফি। সেই ট্রফি হাতে নিয়ে স্পিড চুমু খাওয়ার সময় রোনালদো বলেন ক্রিশ্চিয়ানো এবং মেসি আমার চেয়ে বেশি ব্যালন ডিয়র ট্রফি আছে, আমার আছে মাত্র দুটো। রোনালদো ব্যাপারটি বুঝতে পেরে তার কাছে জানতে চান তুমি মেসির চেয়ে রোনালদোকে বেশি পছন্দ করো। স্পিড উত্তরে যা বলেছেন তা শুনলে যে কোনো মেসি ভক্তের হৃদয় ভাঙতে পারে। স্পিড বলে আমি মেসিকে পছন্দ করি না, সে খাটো এবং ফালতু, ক্রিশ্চিয়ানো তার চেয়ে ভালো। কিন্তু রোনালদো কোনো পক্ষ নেননি, নিরাপদ পথ বেছে নিয়ে বলেন তিনি দুজনকেই পছন্দ করেন। কাজল হায়দার, খবর সংযোগ।